টলিউড থেকে বলিউডে পৌঁছতে অনেক অভিনেতাকেই দেখা গিয়েছে, কিন্তু বলিউড দখল করে যুগের পর যুগ নিজের জনপ্রিয়তা ধরে রাখা সকলের পক্ষে সম্ভব হয়নি। এই অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের বরিশালে জন্মানো গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার রাস্তাটা নেহাত সহজ ছিল না, রাতারাতি এই খ্যাতি আসেনি। অভিনয় দক্ষতায় জাতীয় পুরস্কার অর্জনের পরটিও নেহাত সহজ ছিল না। তিনি এ পর্যন্ত 300টিরও অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজকে আমরা মিঠুন চক্রবর্তীর জীবনী সম্পর্কে জানব। তিনি কত টাকার মালিক, শিক্ষা জীবন, ক্যারিয়ার, পরিবার ও অজানা তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শিক্ষা জীবন। মিঠুন চক্রবর্তী কলকাতার বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার স্কটিশার্স কলেজে রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে গ্রাজুয়েশন করেন তিনি। ক্যারিয়ার। তিনি জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। অসামান্য অভিনয়ের জন্য এ ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিষেকের পর তিনি দো আনজানে এবং ফুল খিলি হে গুলশান ছবি দুটোই সহচরিত্রে অভিনয় করেন। কিন্তু তিনি থেমে থাকেননি, একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। পরিবার। ভারতের সাবেক অভিনেত্রী যোগিতা বালিকে নিয়ে ঘর সংসার করছেন মিঠুন চক্রবর্তী। তাদের ঘরে 3 পুত্র এবং 1 কন্যা রয়েছে। প্রথম পুত্র মিমোহ চক্রবর্তী, তিনি একজন বলিউড অভিনেতা। 2008 সালে জিমি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এবং দ্বিতীয় পুত্র রিমোহ চক্রবর্তী, তিনি তার বাবা মিঠুনের পরিচালনায় ফির কাভি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। অন্য 2 সন্তান নমনী চক্রবর্তী এবং দিশানী চক্রবর্তী এখনও পড়াশোনায় ব্যস্ত রয়েছে। প্রেমিকা। 90 দশকের একটা সময়ে শোনা গিয়েছিল অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন মিঠুন। শোনা যায় মিঠুনের বিয়ের আগে ও বিয়ের পর অনেক দিন পর্যন্ত এই সম্পর্ক চলেছিল। পুরস্কার। 1996 সালে মৃণাল সেনের মৃগয়া দিয়ে ক্যারিয়ার শুরু মিঠুন চক্রবর্তীর। সেই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় মিঠুন চক্রবর্তী। 1990-এ অগ্নিপথ, 1992-এ তাহার কথা ছবির জন্য ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই বাঙালি অভিনেতা। এছাড়াও স্বামী বিবেকানন্দ ছবির জন্য 1998 সালে তিনি আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ইনকাম। তিনি প্রতিটি মুভির জন্য 40-60 লক্ষ টাকা নেন। তার মোট সম্পদের পরিমাণ $40 মিলিয়ন, প্রায় 336 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মিঠুন চক্রবর্তীর অভিনয় আপনাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।